السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। এ পর্বে আরও কয়েকটি টুইটের অনুবাদ করতে যাচ্ছি, যেটা ছিল শেখ মুসা ইবনে রাশেদ আল আজিমির, যে তিনি তার 26 নম্বর টুইটে বলছিলেন যে এই যে ইসরা এবং মেরাজের ঘটনা, ইসরা এবং মেরাজের ব্যাপারটা, সেই ঘটনাটা ঘটেছিল এভাবে, তার শুরু ছিল এভাবে যে জিবরিল আলী ইসলাতাম রসুল আকরম সাহাশ্লামের কাছে আসলেন। তাকে তার ঘর থেকে, যেটা মুক্কাতে তার ঘর ছিল, সেই ঘর থেকে তিনি তাকে বের করে নিলেন কাবার দিকে। এবং কাবার কাছে যখন গেলেন, তখন জিবরিল আলী ইসলাতাম রসুল আকরম সাহাশ্লামের বক্ষদেশকে ফেঁড়ে ফেললেন, এবং তার অন্তরকে বের করে ফেললেন, এবং তার অন্তরকে, তার হৃদয়কে ধুয়ে ফেললেন জমজমের পানি দিয়ে, এবং এ অন্তরকে পরিপূর্ণ করে দিলেন ঈমান আর হিকমত দিয়ে। এরপর আবার জায়গায় পৌঁছিয়ে দিলেন, অন্তরকে যেটা বের করে আনলেন বুক থেকে, সেখানে ফিরে দিয়ে শিলিয়ে দিলেন জায়গাটাকে। এরপর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে চড়ালেন, তিনি বোরাকে চললেন। বোরাক হচ্ছে একটি প্রাণী, বিশেষ একটি প্রাণীর নাম, যেটা আপনার জিবরিল ইসলাম নিয়ে আসলেন, এবং বোরাকে জিবরিল ইসলামের সাথেই চললেন। কিছুক্ষণ যেতে না যেতেই অল্পক্ষণের মধ্যে রসুল আকরম ইসলাম জিবরিল আলী ইসলাত ইসলামের সাথে মসজিদে আকসায় পৌঁছে গেলেন। এরপর আপনার যেটা ঘটে সেটা হচ্ছে যে রসুল আকরম ইসলাম যখন মসজিদে আকসায় পৌঁছলেন জিবরিল ইসলামের সাথে, তখন তিনি একটা বিশেষ ব্যাপার দেখতে পেলেন, সেটা হচ্ছে আল্লাহ জানু তার জন্য সকল নবী রসুলকে জীবিত করলেন। এবং তখন বিশেষ করে আপনার ইবনে হিব্বানের বর্ণনা মতে, যেটা তার বিশুদ্ধ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, তার বর্ণনা মতে, যেটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস, সেই বর্ণনা মতে দেখা যায় তখন নবীদের সংখ্যা ছিল 1,24,000 এবং রসুলদের সংখ্যা ছিল 315 জন। হ্যাঁ, এটা মানে এক বর্ণনা মতে পাওয়া যায়। যখন রসুল আকরম ইসলাম জিবরিল ইসলামের সাথে মসজিদ আকসায় প্রবেশ করলেন এবং নবীদেরকে যখন জীবিত করা হয় রসুলদেরকে, তখন নামাজের একামত চলছিল, যে নামাজের একামত দেওয়া হয়েছে। তখন জিবরিল আলী ইসলাত ইসলাম রসুল আকরম ইসলামকে আগিয়ে দিলেন ইমামতি করার জন্য, যেন তিনি নামাজের ইমামতি করতে পারেন মানব জাতির যারা আপনার কর্ণধার তাদের, কারণ প্রত্যেক নবী তার জাতির কর্ণধার। হ্যাঁ, তিনি হচ্ছেন ওই জাতির মূল ব্যক্তি, নেতৃস্থানীয়, সুতরাং এই নেতাদের ইমামতি করলেন, এই কারণে রসুলকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। সুতরাং এটা ছিল তার একটা বিশেষ জীবনের একটি ঘটনা। এবং রসুল আকরম সাল্লামের জন্য আর কি সম্মান আর এর চাইতে বেশি হতে পারে, কি মর্যাদা হতে পারে, যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদের ইমামতি তিনি করতে পারলেন, আল্লাহ তাকে সুযোগটা করে দিলেন এবং তাকে এইভাবে সম্মানিত করলেন। 28 নম্বর টুইটের মধ্যে তিনি বলেন, যখন রসুল আকরম ইসলাম নামাজ পড়ে শেষ করলেন নবী এবং রসুলদেরকে নিয়ে, তখন মেরাজ আনা হয়। মেরাজ আসলে হচ্ছে একটা সিঁড়ির নাম, এই সিঁড়ি তার সামনে নিয়ে আসা হয়, যেটার আপনার ধরন পরিমাণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল আকরম সাল্লাম এ সম্পর্কে বিস্তারিত বলেননি। তখন রসুল আকরম সাল্লাম জিবরিলের সাথে মেরাজে সেই সিঁড়িতে তিনি উঠেন। আগে বোরাকে চড়ে আসছিলেন বাইতুল মাকদিসে, এখন মেরাজে চড়ে তিনি রওনা করলেন। বলে যে কিছুক্ষণ যেতে না যেতেই তিনি দুনিয়ার আকাশে পৌঁছে গেলেন। দুনিয়ার আকাশে পৌঁছার পর তখন আপনার গেট খোলার জন্য বলা হলো, তখন রসুল আকরম সাল্লাম সেই গেটে ঢুকলেন এবং তিনি সেখানে অনেক আশ্চর্য ব্যাপার দেখতে পেলেন। রসুল আকরম সাল্লাম দুনিয়ার আকাশে দেখলেন আবুল বাশার আদম আলী ইসলামকে, জাতির পিতা আদম আলী ইসলামকে দেখতে পেলেন, এবং তিনি দেখতে পেলেন যারা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, জুলুম করে, তাদের অবস্থাও দেখতে পেলেন। আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করুক। এবং তিনি দেখতে পেলেন, রসুল আকরম সাল্লাম দেখতে পেলেন দুনিয়ার আকাশে যারা
পরদূর চর্চা করে তাদের পেছনে তাদের অবস্থাও দেখতে পেলেন, এবং যারা ব্যভিচার করে তাদের অবস্থাও দেখতে পেলেন, এবং যারা সুদ খায় তাদের অবস্থাও দেখতে পেলেন। আল্লাহ জানু এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করুন। এরকম ভাবে রসুল আকরম সাল্লাহ আসলাম জিবরিল আসসালামের সাথে দ্বিতীয় আকাশে চললেন, প্রথম আকাশ পাড়ি দিয়ে দ্বিতীয় আকাশে আসলেন। তখন সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাইকে, একজন হচ্ছে ইয়াহিয়া ইবনে জাকারিয়া, আরেকজন হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। এই দুই খালাতো ভাইকে দ্বিতীয় আকাশে দেখতে পেলেন। তারপরে আবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে তৃতীয় আকাশে পাড়ি দিলেন। সেখানে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে, এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন যে উতিয়া শাতরুল হোসেন, যে তাকে সৌন্দর্যের অর্ধেকই দেওয়া হয়েছে। এরপর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালামের সাথে চতুর্থ আকাশে আপনার উঠলেন, এবং সেখানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ হয়। এরকম ভাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলী ইসরাতুসলামের সাথে আপনার পঞ্চম আকাশে তিনি উঠলেন। উঠে সেখানে হারুন ইসলামের সাক্ষাৎ পেলেন। এরপর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলী ইসলামকে নিয়ে আপনার ষষ্ঠ আকাশে উঠলেন। সেখানে মুসা আলী ইসরাতুসলামের সাথে তাঁর সাক্ষাৎ হয়। এরপর আবারও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলী ইসলামকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন। সেখানে দেখতে পান আবুল আম্বিয়া, যাকে বলা হয় আবুল আম্বিয়া, মানে ইব্রাহিম আলী ইসলাতুসলামের সাথে তার সাক্ষাৎ হয়। এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাতুসলাম যখন রসুলের সাক্ষাৎ পান, তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে তিনি বললেন আখরি উম্মতাকে মিন্নিয়া সালাম, যে তুমি যখন ফিরে যাবে তখন তোমার উম্মতকে আমার সালাম দেবে। তাইলে ইব্রাহিম আলী ইসলাতুসলাম আমাদেরকে সালাম পাঠিয়েছেন, এটা একটা। এবং বলছেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিবে যে আন্নাল জান্নাতা তাইয়িবাতু তুরবা আদবাতুল মাই ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে তাদেরকে এই সংবাদ দিবে জান্নাতটা উর্বর জমি এবং জান্নাতের পানিগুলো সুমিষ্ট, সুতরাং এখানে বীজ বপন করতে হবে। এই বীজ বপন কিভাবে হবে? সেটা হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলোর মাধ্যমে। এগুলো বললে আপনার সেখানে গাছ উঠতে থাকবে। সুতরাং এই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের প্রতি দয়া করে যেই আপনার জিকিরটা শিক্ষা দিলেন, সেটা যেন আমাদের মুখে মুখে থাকে, যেন এটার মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে আপনার গাছ লাগাতে পারি। আল্লাহ জানু সেই তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।